হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা এমএ কোর্সের যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি। তোমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ করার কথা ভাবছো তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিও থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা এমএ কোর্সে যে সিলেবাস আছে সেই সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পাবে। তাহলে চলো আজকের আলোচনা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেবাস এই আলোচনা শুরু করছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বাংলা এমএ কোর্স তার জন্য ৮টি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রতিটি পেপারের পূর্ণমান হলো ১০০, অর্থাৎ তোমাদের ২ বছরের কোর্সে মোট ৮০০ নম্বরে পরীক্ষা দিতে হবে। ৮টি পেপারে ৮০০ নম্বর, প্রতিটি বিষয়ে বা প্রতিটি পেপারে ১০০ করে আছে। প্রথম পত্রে যে সিলেবাস সেখানে রয়েছে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস, এবং বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হচ্ছে প্রাক তুর্কি পর্ব থেকে। এবং এই প্রাক তুর্কি পর্ব যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেটি হলো সংস্কৃত, প্রাকৃত এবং অপভ্রংশ রচিত বাঙালির সাহিত্য। এরপরে চলে আসছে চর্যাপদ, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম প্রামাণিক নিদর্শন চর্যাপদ, সেই সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এবং তুর্কি আক্রমণের পরবর্তী পর্ব অর্থাৎ মধ্যযুগ, চৈতন্য উত্তর পর্ব, প্রাক চৈতন্য পর্ব এবং চৈতন্য উত্তর পর্ব, এই সময়কার সাহিত্য এবং সাহিত্য ইতিহাস তোমাদের পড়তে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ু চণ্ডীদাসের লেখা, এটি প্রাক চৈতন্যকালের কাব্য। প্রাক চৈতন্যকালের আরেকটি কাব্য সম্বন্ধে তোমাদের পড়তে হবে, সেটি হলো ইউসুফ জুলেখা, এটি শাহ মোহাম্মদ সগীরের লেখা। অনুবাদ সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ এবং ভাগবতের অনুবাদ। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে রামায়ণ অনুবাদ সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে কৃত্তিবাসী রামায়ণ। মহাভারতের অনুবাদের মধ্যে রয়েছে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী সম্পর্কে তথ্য, এবং ভাগবত মালাধর বসুর যে অনুবাদ কর্ম সেই সম্বন্ধে তোমাদের পড়তে হবে। মঙ্গল কাব্যের মধ্যে পড়তে হবে মনসামঙ্গল কাব্য, এবং মনসামঙ্গল কাব্যের যে সমস্ত লেখকদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে তারা হলেন হরিদত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপলাই। এবং চণ্ডীমঙ্গল কাব্য সম্বন্ধে তোমাদের পড়তে হবে মানিক দত্তের সম্বন্ধে। বৈষ্ণব পদাবলীতে রয়েছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস সম্বন্ধে আলোচনা, বা এই সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। এই হলো প্রাক চৈতন্য পর্বের বা প্রাক চৈতন্য সময়ের বাংলা সাহিত্য। আর এরপরে তোমাদের পড়তে হবে চৈতন্য সমসাময়িক যে বাংলা সাহিত্য রয়েছে সেই সম্বন্ধে। সেখানে রয়েছে দেখো মঙ্গল কাব্য এবং মনসামঙ্গল কাব্য, যাদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে। মনসামঙ্গল কাব্যের যেসব লেখকদের সম্বন্ধে পড়তে হবে তারা হলেন কেতকাদাস ক্ষেমানন্দ এবং দ্বিজবংশী দাস। চণ্ডীমঙ্গল কাব্যে তোমাদের পড়তে হবে দ্বিজ মাধব, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজ রামদেব। ধর্মমঙ্গল কাব্য সম্বন্ধে পড়তে হবে রামাই পণ্ডিতের ধর্মমঙ্গল, খেলারামের ধর্মমঙ্গল এবং রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল। রামকৃষ্ণ রায়ের শিবায়ন কাব্য তোমাদের পড়তে হবে, এবং কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের লেখক দ্বিজ শ্রীধর, এর সম্বন্ধে তোমাদের পড়তে হবে। বৈষ্ণব পদাবলীতে রয়েছে মুরারিগুপ্ত, নরহরি সরকার, শিবানন্দ সেন, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ, রামানন্দ বসু, বংশীবদন চট্টোপাধ্যায়, বলরাম দাস, যদুনন্দন দাস, মাধব দাস এবং অনন্ত দাস, অর্থাৎ এনাদের সম্বন্ধে বাংলা সাহিত্য ইতিহাসে এনাদের যে গুরুত্ব সেই সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। চরিত কাব্য অর্থাৎ বায়োগ্রাফি সম্বন্ধে তোমাদের পড়তে হবে, যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, লোচন দাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, গোবিন্দ দাসের কর্চা এবং চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, অর্থাৎ চৈতন্য জীবনী কাব্য সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। অনুবাদ কাব্যের মধ্যে রয়েছে রামায়ণের অনুবাদ, অদ্ভুত আচার্য এবং চন্দ্রাবতী তারা রামায়ণে যে অনুবাদ করেছিলেন সেই সম্বন্ধে পড়তে হবে। কাশিরাম দাস মহাভারতে যে অনুবাদ করেছিলেন সেটি তোমাদের পড়তে হবে এই পর্যায়ে। এবং রঘুনাথের শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী অর্থাৎ ভাগবতের অনুবাদ, এবং মাধবাচার্যের শ্রীকৃষ্ণমঙ্গল, দুঃখী শ্যামদাসের গোবিন্দমঙ্গল, এগুলি সবই ভাগবতের অনুবাদ এবং এই সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। চৈতন্য উত্তর যুগ বা চৈতন্য পরবর্তীকালের বাংলা সাহিত্য সম্বন্ধে তোমাদের যা পড়াশোনা করতে হবে তা হলো বৈষ্ণব পদাবলী, প্রেমদাস, রাধামোহন ঠাকুর, চন্দ্রশেখর এবং শশীশেখর, এনাদের বৈষ্ণব পদ সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। এছাড়া বৈষ্ণব পদ সংকলন রয়েছে খণ্ডদাগীত চিন্তামণি, গীত চন্দ্রোদয়, গৌরচরিত চিন্তামণি, পদামৃত সমুদ্র, পদকল্পতরু। চরিত কাব্যের মধ্যে রয়েছে প্রেমদাস, অকিঞ্চন দাস এবং নরহরি চক্রবর্তীর লেখা কাব্য সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসা মঙ্গল, লেখকগণ হলেন তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল, জীবন মৈত্র। ধর্মমঙ্গল কাব্যের যাদের সম্বন্ধে পড়তে হবে বা যেসব লেখকদের সম্বন্ধে পড়তে হবে তারা হলেন রামদাস আদক, সীতারাম দাস, যদুনাথ বা যাদবনাথ, শ্রী শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, মানিক গাঙ্গুলি প্রমুখ লেখক বা প্রমুখ ধর্মমঙ্গলের লেখকদের সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। এছাড়া ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্য সম্বন্ধে তোমাদের জানতে হবে। কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের যেসব লেখকগণ এই সিলেবাসে রয়েছে তারা হলেন কৃষ্ণরাম দাস, রামপ্রসাদ সেন, বলরাম চক্রবর্তী। এবং রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্য এই সম্বন্ধে বাংলা সাহিত্য ইতিহাসে যে তথ্য আছে সেগুলি তোমাদের জানতে হবে বা সেগুলি তোমাদের পড়াশোনা করতে হবে। অনুবাদ কাব্যের মধ্যে রয়েছে রামায়ণ অনুবাদ এবং এর লেখকগণ হলেন শঙ্কর কবিচন্দ্র, জগৎরাম রায়, রামানন্দ ঘোষ। মহাভারত অনুবাদের যেসব লেখকগণ তোমাদের সিলেবাসে রয়েছে তারা হলেন দৈপায়ন দাস, নন্দরাম দাস এবং গঙ্গাদাস সেন। ভাগবতের অনুবাদকগণ তাদের নাম হচ্ছে শঙ্কর কবিচন্দ্র, বলরাম দাস, দ্বিজ মাধবেন্দ্র, দ্বিজ রমানাথ প্রমুখ লেখকদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে। শাক্ত পদাবলিতে রয়েছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত। এছাড়া তোমাদের নাচ সাহিত্য ইতিহাস পড়তে হবে, ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গের গীতিকা সম্বন্ধে পড়তে হবে, চট্টগ্রাম এবং রোসাঙের রোমান্টিক প্রণয় কাব্য সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং তৃতীয় পর্যায়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সাহিত্য, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে যে অবদান রয়েছে, বাংলা সাহিত্য ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান সেই সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং পর্যায় 4 অর্থাৎ চতুর্থ পর্যায়ে রয়েছে 19 শতকের বাংলা সাহিত্য। তার প্রথমে রয়েছে গদ্য সাহিত্য। এই গদ্য সাহিত্যের মধ্যে তোমাদের যে অংশগুলি পড়তে হবে তা হলো ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতবর্গ, উইলিয়াম কেরি, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সি, রামকিশোর তর্কচূড়ামণি, হরপ্রসাদ রায়, এনাদের সম্বন্ধে পড়াশোনা করতে হবে। এর পরবর্তীকালে আসছে রামমোহন রায়ের বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের রামমোহন রায়ের অবদান, বাংলা সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং অক্ষয় কুমার দত্তের অবদান। এই হলো গদ্য সাহিত্য। কাব্য কবিতার মধ্যে আসছে কবিগান, পাঁচালী গান, টপ্পা গান। এছাড়া তোমাদের পড়তে হবে ঈশ্বরগুপ্তের অবদান, অর্থাৎ বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান। সাময়িক পত্র সম্বন্ধে তোমাদের পড়তে হবে দিগদর্শন পত্রিকা, সমাচার দর্পণ পত্রিকা, বাঙ্গাল গেজেট পত্রিকা, সংবাদ কৌমুদী পত্রিকা, সমাচার চন্দ্রিকা পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা, জ্ঞানান্বেষণ পত্রিকা এবং তত্ত্ববোধিনী পত্রিকা। এই হলো প্রথম পত্রের প্রথমার্ধের যে সিলেবাস সেটি। এবং প্রথম পত্রের দ্বিতীয়ার্ধে রয়েছে 19 শতকের বাংলা সাহিত্য। সেখানে রয়েছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কায়কোবাদ, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, গোবিন্দ দাস, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয় কুমার বড়াল, গিরীন্দ্র মোহিনী দাসী, মানকুমারী বসু, ডি.এল. রায়, কামিনী রায় প্রমুখের সম্বন্ধে, অর্থাৎ কাব্য সাহিত্যে এনাদের অবদান সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। প্রবন্ধ সাহিত্যে তোমাদের পড়াশোনা করতে হবে প্যারিচাঁদ মিত্র সম্বন্ধে, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, অক্ষয়চন্দ্র সরকার, রমেশচন্দ্র দত্ত, সখারাম গণেশ দেউস্কর। প্রবন্ধ সাহিত্যে এনাদের যে অবদান সেই সম্বন্ধে তোমাদের পড়তে হবে প্রথম পত্রে। প্রথম পত্রে কথা সাহিত্য অংশ রয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্য ইতিহাসে কথা সাহিত্য পর্যায়ে রয়েছে প্যারিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, রমেশচন্দ্র দত্ত, যোগেন্দ্রচন্দ্র বসু, হরপ্রসাদ শাস্ত্রী এবং স্বর্ণকুমারী দেবী। বাংলা নাটকের ইতিহাস বা বাংলা নাট্য সাহিত্য সম্বন্ধে পড়তে হবে জে.সি. গুপ্ত, তারাচরণ সিকদার, রামনারায়ণ তর্করত্ন, কালীপ্রসন্ন সিংহ, উমেশচন্দ্র মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, মনমোহন বসু, উপেন্দ্রনাথ দাস, রাজকৃষ্ণ রায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায় এবং ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। বাংলা নাট্য সাহিত্যে এনাদের অবদান সম্বন্ধে পড়াশোনা করতে হবে। বাংলা সাময়িক পত্রের মধ্যে রয়েছে বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, এডুকেশন গেজেট, সোমপ্রকাশ, রহস্য সন্দর্ভ, অবোধ বন্ধু, বঙ্গদর্শন, প্রচার পত্রিকা, নবজীবন পত্রিকা, ভারতী পত্রিকা, বালক পত্রিকা, সাধনা পত্রিকা, বঙ্গবাসী পত্রিকা, হিতবাদী পত্রিকা, জন্মভূমি পত্রিকা এবং বামাবোধিনী পত্রিকা। এবং দেখো 20 শতকের যে বাংলা সাহিত্য তার মধ্যে কথা সাহিত্যের অংশ রয়েছে প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, অমেয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, বিমলচন্দ্র ঘোষ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অরুণ মিত্র, সমর সেন, সুকান্ত ভট্টাচার্য, দীনেশ দাস, গোলাম কুদ্দুস, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অলোক রঞ্জন দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার, তরুণ সান্যাল এবং অমিতাভ দাশগুপ্তের যে অবদান বাংলা সাহিত্যে রয়েছে সেই সম্বন্ধে পড়াশোনা করতে হবে। বাংলা উপন্যাসের যে ইতিহাস রয়েছে সেই উপন্যাসের ইতিহাসে তোমাদের পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, ধূর্যুটি প্রসাদ মুখোপাধ্যায়, গোপাল হালদার, বনফুল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশি, নবেন্দু ঘোষ, সুবোধ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, আশাপূর্ণা দেবী, রমাপদ চৌধুরী, জ্যোতিরিন্দ্র নন্দী, ননী ভৌমিক, সাবিত্রী রায়, বিমল কর, সন্তোষ কুমার ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, গৌর কিশোর ঘোষ, অসীম রায়, সমরেশ বসু, গুণময় মান্না, অমেয় ভূষণ মজুমদার, প্রফুল্ল রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ এবং মহাশ্বেতা দেবী বাংলা সাহিত্যে যে অবদান রেখেছেন বাংলা সাহিত্যে ইতিহাস অংশে তাদের অবদানগুলি তোমাদের পড়াশোনা করতে হবে। বাংলা সাহিত্যে ছোট গল্প, এই ছোট গল্পের অংশে তোমাদের পড়তে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প সম্বন্ধে, প্রভাত কুমার মুখোপাধ্যায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, জগদীশ গুপ্ত, মনীষ ঘটক, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, জ্যোতিরিন্দ্র নন্দী, ননী ভৌমিক, নবেন্দু ঘোষ, সন্তোষ কুমার ঘোষ, বিমল কর, রমাপদ চৌধুরী, সমরেশ বসু, সোমেন চন্দ, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়, তপবিজয় ঘোষ, সৈয়দ মুস্তাফা সিরাজ, দিব্যেন্দু পালিত এবং মহাশ্বেতা দেবী বাংলা ছোট গল্পে যে স্মরণীয় অবদান রেখেছেন তাদের অবদান সম্বন্ধে তোমাদের বাংলা MA কোর্সে যে প্রথম পত্র সেই প্রথম পত্রে পড়াশোনা করতে হবে। প্রবন্ধ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ বা পঠনীয় ব্যক্তিগণ হলেন প্রমথ চৌধুরী, জগদীশচন্দ্র বসু, জগদানন্দ রায়, হীরেন্দ্রনাথ দত্ত, অমূল্যচরণ বিদ্যাভূষণ, মোহিতলাল মজুমদার, শ্রীকুমার চট্টোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত, প্রমথনাথ বিশি, সুশীল কুমার দে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, সুকুমার সেন, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, গোপাল হালদার, কাজী আব্দুল ওদুদ, নীরেন্দ্রনাথ রায়, সুধীন্দ্রনাথ দত্ত, নিহার রঞ্জন রায়, সৈয়দ মুজতবা আলী, আবু সৈয়দ আয়ুব, বুদ্ধদেব বসু, বিনয় ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং ক্ষুদিরাম দাস। বাংলা নাট্য সাহিত্যের উল্লেখযোগ্য ব্যক্তিগণ যাদের সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে বা সিলেবাসে রয়েছে তারা হলেন মন্মথ রায়, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, বিধায়ক ভট্টাচার্য, বনফুল, রবীন্দ্রনাথ মৈত্র, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সলিল সেন, ধনঞ্জয় বৈরাগী, উৎপল দত্ত, বাদল সরকার, মনোজ মিত্র, রতন কুমার ঘোষ, মোহিত চট্টোপাধ্যায়। বাংলা সাময়িক পত্র, আধুনিক বাংলা সাময়িক পত্র সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে এবং সেই পত্রিকাগুলি হলো সবুজপত্র পত্রিকা, শনিবারের চিঠি, কল্লোল, কালিকলম, উত্তরা, প্রগতি, ভারতবর্ষ, প্রবাসী, বিচিত্রা, পূর্বাশা, কবিতা, পরিচয়, চতুষ্কোণ, চতুরঙ্গ, নতুন সাহিত্য। এই হলো বাংলা MA নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্রের সিলেবাস। এই সিলেবাস থেকে বুঝতেই পারছো কি বিরাট একটা সিলেবাস প্রথম পত্রে রয়েছে। বাংলা সাহিত্যের সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাদের পড়াশোনা করতে হবে। এখন বাংলা সাহিত্যের দ্বিতীয় পত্র সম্বন্ধে আলোচনা করছি। বাংলা সাহিত্যের দ্বিতীয় পত্রটি হলো ভাষাবিজ্ঞানের পত্র। ভাষাবিজ্ঞান এবং সাহিত্য তত্ত্ব সম্বন্ধে এই দ্বিতীয় পত্রে বা সেকেন্ড পেপারে তোমাদের পড়াশোনা করতে হবে। এই দ্বিতীয় পত্রের যে প্রথম পর্যায় সেখানে রয়েছে ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস এবং ভাষার শ্রেণী বিভাগ, এই সম্বন্ধে তোমাদের পড়াশোনা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে প্রথাগত ব্যাকরণ ও আধুনিক ভাষাবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এই সম্বন্ধে পড়তে হবে। তৃতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পত্রের তৃতীয় পর্যায়ে তোমাদের পড়তে হবে অন্যয় এবং অন্যয় তত্ত্ব, বাংলা বাক্যের অন্যয়গত নানা দিক, অন্যয় তত্ত্ব অনুসারে বাংলা বাক্যের গঠন এবং প্রকার, সঞ্জননী তত্ত্ব, সঞ্জননী অন্যয় তত্ত্ব অনুসারে বাংলা বাক্যের অন্যয়, সমাজবিজ্ঞান ও সমাজ ভাষাবিজ্ঞান, উপভাষা তত্ত্ব, ভাষা পরিকল্পনা, বাংলা ভাষার সংস্কার, পরিকল্পনার বিভিন্ন দিক সম্বন্ধে পড়তে হবে, লিপি সমস্যা ও সংস্কার, বানান সমস্যা ও সংস্কার, পরিভাষা অভিধান, উচ্চারণ কোষ নির্মাণ, এইসব বিষয় তোমাদের এই ভাষাবিজ্ঞান অংশে বা দ্বিতীয় পত্রে পড়তে হবে। দ্বিতীয় পত্রে চতুর্থ পর্যায়ে তোমাদের পঠনীয় হলো ভারতীয় সাহিত্য তত্ত্ব, এবং ভারতীয় সাহিত্য তত্ত্বের মধ্যে রয়েছে ধ্বনিবাদ, রসবাদ এবং বক্রোক্তিবাদ। পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব এর মধ্যে রয়েছে ধ্রুপদী বা ক্লাসিক্যাল সাহিত্য, নব্য ধ্রুপদী বা নিও ক্লাসিক্যাল, রোমান্টিক সাহিত্য, বস্তুবাদী সাহিত্য বা অবয়ববাদী সাহিত্য বিচার এবং সমালোচনা। এই হলো বাংলা সেকেন্ড পেপার, বাংলা এম এর সেকেন্ড পেপারের সিলেবাস। এরপরে আসি থার্ড পেপার বা তৃতীয় পত্রের সিলেবাস সম্বন্ধে। তৃতীয় পত্রে প্রথম পর্যায়ে রয়েছে চর্যাপদ। চর্যাপদ সম্বন্ধে তোমাদের কী পড়তে হবে? চর্যাপদের পুঁথির পরিচয়, পুঁথির আবিষ্কার, পুঁথির রচনাকাল, ধর্মতত্ত্ব, ভাষা, সাহিত্যমূল্য, এই সমস্ত কিছু পড়তে হবে। এবং বেশ কয়েকটি কবিতা, চর্যাপদে বেশ কয়েকটি পদ উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখো 2, 6, 8, 10, 17, 21, 28, 29, 33 এবং 40 সংখ্যক পদ তোমাদের পড়তে হবে। এই পর্যায়ে এক বা প্রথম পর্যায়ে রয়েছে বৈষ্ণব পদাবলী অংশ, অর্থাৎ বৈষ্ণব পদাবলী সম্বন্ধে নিবিড় পরিচয়, নিবিড় পাঠ তোমাদের পড়তে হবে। বৈষ্ণব পদাবলী থেকে 10টি পদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই পদগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। চণ্ডীদাসের লেখা ধর্ম কর্ম গেল গুরু গরবিত, চণ্ডীদাসের লেখা ধিক রহু জীবনে, এই পদটি পড়তে হবে। নব অনুরাগিনী রাধা, এটি বিদ্যাপতির পদ। রয়নী কাজড বম ভীম ভুজঙ্গম, এটিও বিদ্যাপতির পদ, এবং এই পদগুলি ব্রজবুলি ভাষায় লেখা, বিদ্যাপতির এই পদগুলি সবই ব্রজবুলি ভাষায় লেখা। নন্দনন্দন চন্দচন্দন, এটি গোবিন্দদাসের লেখা পদ। গোবিন্দদাসের আরেকটি পদ কুলবতী কঠিন কপাট উদ্ঘাটল। গোবিন্দদাসের অন্য পদটি হলো সুনয়িতে কানু মুরলী রব মাধুরী। জ্ঞানদাসের লেখা পদ মনের মরম কথা শুনল সজনী। জ্ঞানদাসের লেখা আরেকটি পদ বড়াই হেরি দেখো রূপ চেয়ে, এবং বলরাম দাসের লেখা নটবর নবকিশোর রায়, এই পদগুলি বৈষ্ণব পদাবলীতে তোমাদের পড়াশোনা করতে হবে। এরপরে রয়েছে চৈতন্য চরিতামৃত, অর্থাৎ থার্ড পেপারে রয়েছে চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের লেখা। চৈতন্য চরিতামৃতের সমগ্র বইটা তোমাদের পড়তে হবে না, এর আদিলীলা, আদিলীলার 4র্থ পরিচ্ছেদ, মধ্যলীলার 8ম পরিচ্ছেদ, এই তোমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে সাধ্য সাধন তত্ত্ব, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে বিভিন্ন তত্ত্ব রয়েছে, তার মধ্যে একটি হলো সাধ্য সাধন তত্ত্ব, শক্তি তত্ত্ব আর রাধা তত্ত্ব, এই সম্বন্ধে তোমাদের পড়তে হবে। মনসামঙ্গল কাব্য তোমাদের পড়তে হবে তৃতীয় পত্রে। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য তোমাদের পড়তে হবে। সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী কাব্য তোমাদের পড়তে হবে, এবং পদ্মাবতী কাব্যের সমগ্র কাব্যটি তোমাদের পড়তে হবে না। এখানে দেখো উল্লেখ করা আছে রত্নসেন, পদ্মাবতী বিবাহ খণ্ড, চিতোর আগমন খণ্ড, রোমান্টিক ও ধর্মনিরপেক্ষ মধ্যযুগীয় কাব্যরূপে মূল্যায়ন এবং সুফি তত্ত্ব ও পদ্মাবতী, এই অংশটুকু তোমাদের পড়তে হবে। থার্ড পেপারে রয়েছে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, এটিও সমগ্র বইটি তোমাদের পড়তে হবে না। মেঘনাদবধ কাব্যের 1ম সর্গ, 4র্থ সর্গ এবং 9ম সর্গ তোমাদের পাঠ্য রয়েছে। রবীন্দ্র কবিতা, রবীন্দ্র কবিতার মধ্যে রয়েছে বসুন্ধরা, মেঘদূত, জীবন দেবতা, স্বপ্ন, উদাসীন, আগমন, অপমানিত, দূর হতে কি শুনিস, মুক্তি, তপভঙ্গ, সবলা, সাধারণ মেয়ে, বাঁশিওয়ালা, দেখিলাম অবসন্ন গধূলিবেলায়, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। রবীন্দ্র কবিতার পরবর্তী তোমাদের যে অংশটি পড়তে হবে তা হলো রবীন্দ্র পরবর্তী কবিতা, রবীন্দ্র পরবর্তীকালের কবিতা। এখানে তোমাদের 5টি কবিতা পড়তে হবে। মানকুমারী বসুর লেখা একা কবিতা পড়তে হবে, সত্যেন্দ্রনাথ দত্তের কবর ই নূরজাহান, নজরুল ইসলামের বিদ্রোহী, মোহিতলাল মজুমদারের কালা পাহাড়, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘোরে। এই 5টি রবীন্দ্র পরবর্তী কবিতা তোমাদের পড়তে হবে। থার্ড পেপারের সিলেবাসের পরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালের কবিতা। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বাংলা কবিতার দর্শন, বাংলা কবিতার প্রকাশভঙ্গি, সৌন্দর্য ভাবনা, আঙ্গিক এবং বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন সাহিত্য আন্দোলনের সঙ্গে বাংলা কবিতার যে সম্পর্ক সেটি তোমাদের পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের 6টি কবিতা পড়তে হবে। জীবনানন্দ দাশের বোধ কবিতা, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা, অমিয় চক্রবর্তীর ইতিহাস কবিতা, বুদ্ধদেব বসুর শেষের রাত্রির কবিতা, বিষ্ণু দের জল দাও কবিতা এবং সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন। এই কবিতাগুলি তোমাদের পড়তে হবে। এই হলো থার্ড পেপারের কবিতা। তাহলে কি দেখলে? প্রথম পত্রে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, দ্বিতীয় পর্যায়ে রয়েছে বা দ্বিতীয় পত্রে রয়েছে ভাষাতত্ত্বের ইতিহাস এবং তৃতীয় পত্র হলো কাব্য কবিতার ইতিহাস এবং কাব্য কবিতা সম্বন্ধে আলোচনা। চতুর্থ পত্রটি হলো উপন্যাস এবং ছোট গল্প নিয়ে সাজানো রয়েছে, অর্থাৎ চতুর্থ পত্রে তোমাদের উপন্যাস এবং ছোট গল্প সম্বন্ধে পড়তে হবে। তোমাদের যে উপন্যাসগুলি পড়তে হবে সেগুলি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাগিনী কন্যার কাহিনী। এই উপন্যাসগুলি তোমাদের পড়তে হবে। যেসব ছোট গল্পগুলি এই চতুর্থ পত্রে তোমাদের পড়তে হবে সেগুলি হলো ক্ষুধিত পাষাণ, হালদার গোষ্ঠী। এই দুটি হলো রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা নয়নচাঁদের ব্যবসা, জগদীশ গুপ্তের লেখা অরূপের রাস, প্রেমেন্দ্র মিত্রের স্টোভ, পরশুরামের লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের কাঁটা, রমেশচন্দ্র সেনের লেখা ডোমের চিতা, সোমেন চন্দ্রের লেখা সংকেত, সমরেশ বসুর লেখা শহীদের মা, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কুষ্ঠরোগীর বউ, মহাশ্বেতা দেবীর লেখা জাতুধান, সুবোধ ঘোষের লেখা চতুর্থ পানিপথের যুদ্ধ এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। এই গল্পগুলি, এই ছোটো গল্পগুলি তোমাদের চতুর্থ পত্রে পড়তে হবে। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টি পেপার নিয়ে তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে এবং 400 নম্বরের পরীক্ষা হবে। দ্বিতীয় বর্ষে তোমাদের যে 4টি পেপারে পরীক্ষা দিতে হবে সেগুলি হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। পঞ্চম পত্রের যে সিলেবাস সেখানে রয়েছে প্রবন্ধ সাহিত্য এবং শৈলীবিজ্ঞান। প্রবন্ধ সাহিত্যের মধ্যে যে অংশগুলি পড়তে হবে তা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক হাস্য এবং কৌতুক হাস্যের মাত্রা, এই প্রবন্ধটি পড়তে হবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা সুখ না দুঃখ, সুকুমার রায়ের লেখা গল্পের গাঁটছড়া, রাজশেখর বসুর লেখা ভেজাল ও নকল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা জাতি, সংস্কৃতি ও সাহিত্য, নির্বাচিত অংশ তোমাদের পড়াশোনা করতে হবে। আরও রয়েছে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের রূপকথা, গোপাল হালদারের লেখা সংস্কৃতির সংজ্ঞা, আব্দুল ওদুদ বাংলার নবজাগরণ, বুদ্ধদেব বসুর লেখা উত্তর 30। এই প্রবন্ধগুলি তোমাদের পঞ্চম পত্রে পড়তে হবে। পঞ্চম পত্রে রয়েছে শৈলীবিজ্ঞান, শৈলীবিজ্ঞানের মূল তত্ত্ব, বাংলা গদ্য ও কবিতার শৈলী বিচার, এই সম্বন্ধে পড়তে হবে। এই হলো পঞ্চম পত্রের সিলেবাস, অর্থাৎ পঞ্চম পত্র রয়েছে প্রবন্ধ সাহিত্য এবং শৈলীবিজ্ঞান। ষষ্ঠ পত্রে রয়েছে নাটক, নাটক এবং বাংলা নাট্যমঞ্চের বা বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস। যে নাটকগুলি তোমাদের পড়তে হবে তা হলো মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়েরও, ডি.এল. রয় বা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটক, রবীন্দ্রনাথের মালিনী নাটক, তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, উৎপল দত্তের অঙ্গার নাটক, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী, শম্ভু মিত্রের চাঁদবণিকের পালা এবং মনোজ মিত্রের গল্প হেকিম সাহেব। এই নাটকগুলি তোমাদের ষষ্ঠ পত্রে পড়তে হবে। সপ্তম পত্রটি অন্যান্য পত্র থেকে আলাদা বা অন্যান্য যে পেপারগুলো আছে তার সঙ্গে সপ্তম পত্রের একটু পার্থক্য আছে। সপ্তম পত্রটি হলো বিশেষ পত্র, অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ মতো বিষয়, পছন্দ মতো পত্র তোমরা এই সপ্তম পত্রে বেছে নিতে পারো। কেউ হয়তো পছন্দ করতে পারো রবীন্দ্র সাহিত্য, কেউ পছন্দ করতে পারো ভারতীয় কথা সাহিত্য, আধুনিক ভারতীয় কথা সাহিত্য বা বাংলাদেশের সাহিত্য এবং লোক সাহিত্য। এই 4টি অপশন রয়েছে, রবীন্দ্র সাহিত্য, আধুনিক ভারতীয় কথা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য এবং লোকসাহিত্য এই চারটি পত্রের মধ্যে বা এই চারটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়কে বিশেষ পত্র হিসাবে তোমরা সপ্তম পত্রে গ্রহণ করতে পারো। এটা সম্পূর্ণভাবে তোমাদের ইচ্ছা, তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করছে। যদি তোমরা রবীন্দ্র সাহিত্যকে বেছে নাও সেক্ষেত্রে তোমাদের যে অংশগুলি পড়তে হবে তা হলো রবীন্দ্রনাথের কবিতা, সোনারতরী কবিতা, সোনারতরী কাব্যের সোনারতরী কবিতা, পরশ পাথর কবিতা এবং বৈষ্ণব কবিতা, দুই পাখি কবিতা, যেতে নাহি দিব, সমুদ্রের প্রতি, মানস সুন্দরী, ঝুলন, বসুন্ধরা, এই কবিতাগুলি তোমাদের পড়তে হবে। এগুলি সবই সোনারতরী কাব্যের কবিতা। শ্যামলী কাব্য থেকে পড়তে হবে দ্বৈত, আমি, চিরযাত্রী, বাঁশিওয়ালা, হঠাৎ দেখা, অমৃত, এই কবিতাগুলি শ্যামলী কাব্যের কবিতা। এইগুলিও তোমাদের এই রবীন্দ্র সাহিত্যকে যদি বিশেষ পত্র হিসেবে নাও তাহলে পড়াশোনা করতে হবে। রবীন্দ্রনাথের লেখা গদ্য সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে ছিন্নপত্র। এই ছিন্নপত্রের অন্তর্গত ওই যে মস্ত পৃথিবীটা, বিকেল বেলায় আমি, কাল আষাঢ়স্য প্রথম দিবসে, এমন সুন্দর শরতের সকালবেলা, রোজ সকালে চোখ চেয়ে, এখন একলাটি আমার সেই বোটের জানালার কাছে। একে তো ভারতীয় ইংরেজগুলোকে, কবিতা আমার বহুকালে প্রেয়সী, আজকাল কবিতা লেখাটা আমার পক্ষে যেন, আমি এখন পথে, মাঘ মাসের সাধনার সেই গল্পটা এবং ভারতবর্ষের ইতিহাসের ধারা, এগুলি সবই ছিন্নপত্রের গদ্য। এগুলি তোমাদের সপ্তম পত্রে পড়তে হবে। জীবন স্মৃতি পড়তে হবে তোমাদের। এছাড়া উপন্যাস রয়েছে গোরা, ছোট গল্প রয়েছে তিন সঙ্গী এবং সে, এবং নাটক রয়েছে রক্তকরবী। যদি রবীন্দ্র সাহিত্যকে তোমরা বেছে নাও সপ্তম পত্রে তাহলে তোমাদের এইগুলিই পড়তে হবে, এই বইগুলিই পড়তে হবে। যদি কেউ আধুনিক ভারতীয় কথা সাহিত্যকে সপ্তম পত্রে গ্রহণ করো, সপ্তম পত্রে নির্বাচন করো, তাহলে তোমাদের যে বইগুলি পড়তে হবে তা হলো উপন্যাসের মধ্যে রয়েছে ময়লা আঁচল, ফণীশ্বরনাথ রেণু, এটি হিন্দি কবি, এই হিন্দি কবির লেখা বা হিন্দি ঔপন্যাসিকের লেখা ময়লা আঁচল। রাজিন্দার সিং বেদী, উর্দু ভাষার লেখক, তার লেখা এক চাদর ময়লি সি। ইউআর অনন্তমূর্তি, কন্নড় বা কানাড়া ভাষার তিনি লেখক, তার লেখা সংস্কার, এই উপন্যাসগুলি তোমাদের পড়তে হবে। ছোট গল্প পড়তে হবে প্রেমচন্দ মুন্সির লেখা কাফন, গোপীনাথ মোহন্তির লেখা টর্পা, ভৈকম মোহাম্মদ বসির, তার লেখা দেওয়াল, অমৃত প্রীতম, তার লেখা কোণে দেখা, সাদাত হাসান মান্টো, তার লেখা টোবা টেক্সিং, জয়কান্তন, তার লেখা দিনের বেলায় প্যাসেঞ্জার গাড়িতে, মহিম বড়া, তার লেখা মাছ ও মানুষ, অরবিন্দ গোখলে, তার লেখা সমাজ সংস্কারক, আচন্ট সারদা দেবী, তার লেখা মরিচিকা, ঝাবেরচাঁদ মেঘানি, তার লেখা বদমাস, এই ছোট গল্পগুলি তোমাদের সপ্তম পত্রে পড়তে হবে। যদি তোমরা সপ্তম পত্রে আধুনিক ভারতীয় কথা সাহিত্যকে বেছে নাও তাহলে এগুলি পড়তে হবে। এরপরে কি বলা আছে দেখো, উপন্যাস ও ছোট গল্পগুলি বাংলা অনুবাদের মাধ্যমেই পাঠনীয়, অর্থাৎ এগুলি ভিন্ন ভিন্ন ভাষায় লেখা, কিন্তু ভিন্ন ভাষায় তোমাদের পড়তে হবে না, এর অনুবাদ কর্মটি তোমাদের পড়লেই চলবে। কেউ যদি বাংলাদেশের সাহিত্যকে সপ্তম পত্রে রাখো তাদের যে অংশগুলি পড়তে হবে, যে বইগুলি পড়তে হবে সেগুলি হলো বাংলাদেশের সাহিত্য, প্রেক্ষিত বিবর্তন, এই সম্বন্ধে তোমাদের পড়তে হবে। বাংলাদেশের সাহিত্যপত্রের যেসব উপন্যাস সম্বন্ধে পড়তে হবে তা হলো সৈয়দ ওয়ালিউল্লাহের লেখা লাল সালু, শওকত ওসমানের লেখা কৃতদাসের হাসি, সেলিনা হোসেনের লেখা নীল ময়ূরের যৌবন, এই উপন্যাসগুলি পড়তে হবে। প্রবন্ধ সাহিত্যের মধ্যে রয়েছে সাহিত্যের পথ ও সাধনা, আবুল ফজলের লেখা, সাহিত্যের স্বরূপ, আহমদ শরীফের লেখা, সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য, বদরুদ্দিন উমরের লেখা, স্বরূপের সন্ধানে, আনিসুজ্জামান, তার লেখা বিশ্বাসের জগৎ, এটি হুমায়ুন আজাদের লেখা। এগুলি তোমাদের পড়তে হবে কিসে না, যদি তোমরা বাংলাদেশের সাহিত্যকে সপ্তম পত্রে রাখো তবে। নাটক অংশে রয়েছে মুনির চৌধুরীর লেখা কবর নাটক এবং মমতাজউদ্দিন আহমেদের লেখা কি চাহ শঙ্খচিল, এই দুটি নাটক তোমাদের পড়তে হবে। ছোট গল্পের মধ্যে পড়তে হবে সৈয়দ ওয়ালি উল্লাহের লেখা একটি তুলসী গাছের কাহিনী, সত্যেন সেনের লেখা পরিবানুর কাহিনী, হাসান আজিজুল হকের লেখা শকুন, আখতারুজ্জামান ইলিয়াস, তার লেখা অপঘাত, ইমদাদুল হক মিলন, তার লেখা লোকটি রাজাকার ছিল, সেলিনা হোসেন, তার লেখা পরজন্ম, বিপ্রদাস বড়ুয়ার লেখা আশ্রয়, রিজিয়া রহমানের লেখা মাটির আদম, আব্দুল মান্নান সৈয়দ তার লেখা একটি দিন, সৈয়দ শামসুল হক তার লেখা তাস, এই ছোট গল্পগুলি তোমাদের পড়তে হবে। কবিতার মধ্যে রয়েছে নির্বাচিত কবিতাগুচ্ছ এবং সেখানে কবিগণ হলেন শামসুর রহমান, আল মাহমুদ, সিকান্দার আবু জাফর, হাসান হাফিজুর রহমান ও মহাদেব সাহা। এনাদের কবিতা, এনাদের নির্বাচিত কবিতা তোমাদের পড়তে হবে। আবার দেখো, কেউ যদি সপ্তম পত্রে লোক সংস্কৃতি এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চাও, যে অংশগুলি পড়তে হবে, যে বইগুলি পড়তে হবে তা হলো লোক সংস্কৃতি, গণসংস্কৃতি এবং জনসংস্কৃতি সম্বন্ধে পড়তে হবে। ফোকলোর, তার সংজ্ঞা এবং সীমানা, এই সম্বন্ধে পড়তে হবে। সংস্কৃতির বিবর্তন সম্বন্ধে পড়তে হবে। সংস্কৃতির নৃতত্ত্ব, মান্না, ম্যাজিক, ট্যাবু, টোটেম, এগুলি সবই সংস্কৃতি বিবর্তন সম্পর্কিত বিভিন্ন টপিক, এগুলো তোমাদের পড়তে হবে। তাত্ত্বিক আলোচনা, এর মধ্যে রয়েছে ধর্ম, দেবতা, ব্রত, পার্বণ, লোকাচার, লোকবিশ্বাস, লোক সংস্কার, বাংলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি। এছাড়া সঙ্গীত, নৃত্য, চিত্র, ভাস্কর্য, নাট্য, স্থাপত্য, এগুলিও তোমাদের সিলেবাসে রয়েছে। লোক সংস্কৃতির বিভিন্ন প্রকরণের বিশ্লেষণ পদ্ধতির মূল তত্ত্ব, এর মধ্যে যে টপিকগুলো রয়েছে তা হলো ঐতিহাসিক এবং ভৌগোলিক প্রেক্ষিত, টাইপ ও মোটিভ ভিত্তিক, রূপতাত্ত্বিক, আঙ্গিকবাদী, জাতীয়তাবাদী, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এবং ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। এইসব দৃষ্টিভঙ্গি বা এইসব মোটিফে লোক সংস্কৃতির বিভিন্ন প্রকার যে প্রকরণ রয়েছে তার বিশ্লেষণ পদ্ধতি তোমাদের পড়াশোনা করতে হবে। নামতত্ত্বের মধ্যে রয়েছে ব্যক্তিনাম, স্থান নাম, সংস্কার কেন্দ্রিক নাম। এছাড়া তোমাদের পড়তে হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই, এই বইগুলো থেকে একটি করে গল্প তোমাদের পাঠ্য রয়েছে। লোক সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো ছড়া তোমাদের পড়তে হবে এবং প্রচলিত প্রবাদ রয়েছে, 5টি প্রচলিত প্রবাদ। এই হলো লোক সংস্কৃতি বিষয়টিকে নিয়ে বা লোক সংস্কৃতি পেপারটিকে কেউ যদি 7th পেপারে রাখতে চাও তাহলে তাদের এই বইগুলি পড়তে হবে। এরপর আসি অষ্টম পত্রের যে সিলেবাস রয়েছে সেই সম্বন্ধে। অষ্টম পত্রের সিলেবাসটি তুলনামূলক ছোট, অন্য পেপার থেকে ছোট। যেমন দেখো, রয়েছে ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা, এর 2টি ধারা দিয়েছে, গবেষণা পদ্ধতি এবং অনুবাদ পদ্ধতি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ পদ্ধতি, এবং রচনা রয়েছে। রচনার ক্ষেত্রে বলা হয়েছে প্রদত্ত রচনাংশের সাহিত্যমূল্য বিচার, অর্থাৎ কোনো একটি রচনাংশ তোমাদের তুলে দেওয়া হবে, উদ্ধৃতি হিসাবে দেওয়া হবে এবং তার সাহিত্যমূল্য বিচার করতে হবে। এই হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা এম.এর সিলেবাস। এই সিলেবাস সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও। কোন কোন বই পড়বে, বাংলা সাহিত্য, ইতিহাস বা বাংলা কাব্য কবিতা, যে সমস্ত টপিকগুলো রয়েছে, যে প্রতিটি পত্রের যে সমস্ত বইগুলো রয়েছে, কোন কোন লেখকের বই পড়বে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে সেটিও আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের আর কোন ইউনিভার্সিটির কোন বিষয়ের সিলেবাস সম্বন্ধে জানার প্রয়োজন রয়েছে সেটিও জানাতে পারো। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে সেই জন্য অনেক ধন্যবাদ।